হালকা শীতের সকাল, মোবাইলে অ্যালার্মের ডাক উপেক্ষা না করে উঠে পড়লাম আর নিজেকে একটুখানি তৈরি করে ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম আরও একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। আজ চলেছি কলকাতা থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত মহিষাদল, গেঁয়খালি সহ আরও বেশ কিছু স্থান ঘুরে দেখব বলে। চড়ে বসলাম 38053 আপ হাওড়া হলদিয়া লোকাল। কোলাঘাট ব্রিজ পেরোতেই চোখে পড়ল কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের সুবিশাল চিমনি। মেছেদা স্টেশন পেরোতেই ট্রেন ঘুরে গেল হলদিয়ার দিকে। হাতে গরম চা আর মুচমুচে চপে কামড় দিতে দিতে পৌঁছে গেলাম সতীশ সামন্ত হল স্টেশনে। যথাসময়ে আমাদের গন্তব্যে পৌঁছে ট্রেন এগিয়ে চলল তার আপন ছন্দে। বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই সতীশ সামন্ত হল স্টেশন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই এক্সপ্লোরার আমি চ্যানেলে। রবিবার আমি তাই বেরিয়ে পড়েছি হাওড়া থেকে হলদিয়া লোকাল ধরে এই সতীশ সামন্ত হল স্টেশন। এখান থেকে যাব মহিষাদল রাজবাড়ি, সেখান থেকে গেঁয়খালি, তারপর গাদিয়াড়া। চলো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ট্রিপ, সঙ্গে থাকো, দেখতে থাকো। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে একটা টোটো নিয়ে আমরা এগিয়ে চললাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। রাস্তায় দেখতে পেলাম মহিষাদল রাজ হাই স্কুল। স্টেশন থেকে মোটামুটি 15 মিনিটের মধ্যেই এসে পৌঁছালাম মহিষাদল রাজবাড়িতে। এটি হলো মহিষাদল নতুন রাজবাড়ি ফুলবাগ প্যালেসের প্রধান গেট। ফুলবাগ প্যালেসের নিচের তলাতেই শুধুমাত্র জনসাধারণের প্রবেশাধিকার রয়েছে। 10 টাকা টিকিটের বিনিময়ে আপনারা ঘুরে নিতে পারেন এখানকার সংগ্রহশালা, যা খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। যদিও আমি প্রবেশাধিকার পেলাম না রাজপরিবারের এক বিবাহ অনুষ্ঠান চলার কারণে। এই ফুলবাগ প্যালেস তৈরি হয় 1934 সালে রাজা সতীশ প্রসাদ গর্গের আমলে। 16 শতকে ব্রাহ্মণ ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় নদীপথে এসে উপস্থিত হন মহিষাদলের সন্নিকটে গেঁয়খালিতে ব্যবসার সূত্রে। সেখানে এসে নদীমাতৃক বাংলার প্রেমে পড়ে এখানে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন। মহিষাদলের তৎকালীন রাজা ছিলেন কল্যাণ চৌধুরী। রাজস্ব দিতে না পারায় তার জমিদারি নিলামে ওঠে আর এই সুযোগে সদ্ব্যবহার করেন জনার্দন উপাধ্যায়। পরবর্তীকালে উত্তরসরি রাজা আনন্দলাল উপাধ্যায়ের কোনো পুত্র সন্তান না থাকায় রাজার পরবর্তীকালে রাজত্বভার সামলান রানী জানকী দেবী। উত্তরকালে রাজত্ব হস্তান্তরিত হয় রানীমার জামাতা ছক্কন প্রসাদ গর্গ ও তার ছেলে গুরুপ্রসাদ গর্গের হাতে। আনুমানিক প্রায় 1840 সালে সিংহদুয়ার বিশিষ্ট এই রঙ্গী বসান রাজবাড়ির নির্মাণ হয়। কিন্তু কালের চক্রে কত অজানা ইতিহাসের ভগ্নস্তূপ হয়ে পড়ে রয়েছে এই রঙ্গী বসান রাজবাড়ি। স্থানীয় মানুষের থেকে জানা গেল কিছুদিন আগে এই রাজবাড়ির সংস্কারের কাজ শুরু হলেও আজ তার সামনের অংশ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বিশালাকার রাজবাড়ির প্রতিটি ইঁট যেন তৎকালীন রাজবংশের ঐতিহ্য ও গৌরবকে আজও বহন করে চলেছে। রঙ্গী বসান রাজবাড়ির অদূরেই রয়েছে নবরত্ন বিশিষ্ট শ্রী শ্রী গোপালজীবের মন্দির, যা রানী জানকী দেবীর আমলে নির্মিত হয়। মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে রয়েছে 2টি নহবতখানা এবং প্রবেশদ্বার অতিক্রম করলে লক্ষ্য করা যায় 2টি শিব মন্দির।
টেরাকোটা বিশিষ্ট এই মন্দির বহু প্রাচীন হওয়ায় রঙের প্রলেপে টেরাকোটার কাজ আর বিশেষ চোখে পড়ে না। এই মন্দিরেই বিরাজ করছেন শ্রী শ্রী গোপালজিউ। এছাড়াও এখানে বিরাজ করছেন শ্রী শ্রী জগন্নাথদেব, যাকে ঘিরে মহিষাদলের স্থানীয় মানুষ মেতে ওঠেন রথযাত্রায়। মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির, যা স্থানীয় মানুষ বিবাহের মতো সামাজিক কাজে ব্যবহার করে থাকেন। এরপর ঠান্ডা আইসক্রিমে একটু গলা ভিজিয়ে এগিয়ে চললাম মহিষাদলের রথ দেখার উদ্দেশ্যে। রথের আবরণ দেখে বুঝার বাকি রইল না যে দুবছর ধরে রথ এভাবেই রয়েছে। এরপর পৌঁছলাম মহিষাদলের কৈলাস মন্দিরে। ২৪ টাকা টিকিটের বিনিময়ে আমি প্রবেশ করলাম এই কৈলাস মন্দিরে, যা অত্যন্ত সুন্দরভাবে সাজানো। বিভিন্ন দেবদেবীর মূর্তি সহ এই মন্দিরটি শিশুদেরও বেশ আনন্দ দেবে। পুকুরের অন্য প্রান্তে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, যা তখন বন্ধ ছিল। আর রয়েছে সুন্দরভাবে সাজানো একটি পার্ক, যা দেখে ছোটরা অত্যন্ত আনন্দ পাবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মহিষাদলের কৈলাস মন্দিরের ঠিক ওপরে একটা ভিউ পয়েন্টে। তো জায়গাটা সত্যি আমার খুব সুন্দর লাগছে। এই জায়গাটার মাঝে যে পুকুর রয়েছে, পুকুরের ওপর যে ব্রিজ, সেই ব্রিজের ওপরে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগবে, এবং এই পুকুরের পাশে আপনি বসে অনেকক্ষণ টাইম কাটাতে পারেন। তো খুব ভালো একটা জায়গা, আসুন ঘুরে যান, দেখুন কেমন লাগে। আমার তো খুব ভালো লাগলো। এই কৈলাস মন্দির বিবাহ সংক্রান্ত কাজেও ভাড়া দেওয়া হয়। মন্দিরের এই অংশ বিবাহ সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়। এই অংশটি কৈলাস মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় স্থান। একটি টাওয়ারের মতো অংশ নির্মিত হয়েছে পাহাড়ের আদলে। মন্দিরের তিনটি স্তরে অবস্থান করছেন যথাক্রমে লোকনাথ বাবা, মা কালী ও দেবাদিদেব মহাদেব, এবং মন্দিরের একদম ওপরে বাবা মহাদেব মাতা পার্বতীর সঙ্গে অবস্থান করছেন।
কৈলাস মন্দির থেকে আমি এলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়িতে। প্রতি বছর সোজারথের পর শ্রী শ্রী জগন্নাথ দেব এক সপ্তাহের জন্য এখানেই বিরাজমান থাকেন। এরপর টোটো করে গেউখালির দিকে যাত্রা শুরু করলাম। পথে পড়ল মহিষাদল কলেজ। রাস্তায় আঁকা বেশ সুন্দর আলপনা ও কার্টুন চরিত্র চোখে পড়ল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গেউখালির জেটিঘাট, সেই জেটিঘাটে যাব আমরা ওই দিকে গাদিয়ারা। লঞ্চ রয়েছে 4:15 নাগাদ। এতটা জলরাশি দেখার সৌভাগ্য সচরাচর হয় না। এই গেউখালি হচ্ছে হুগলি নদী, রূপনারায়ণ নদী আর দামোদর নদীর একটা সংযোগস্থল, তাই প্রচুর পরিমাণে জলরাশি, বিপুল জলরাশি বহন করছে এই গেউখালির জেটিঘাট। তাই লোভ সামলাতে না পেরে নেমেই পড়লাম নিচে। কিছুক্ষণ পরেই লঞ্চ আছে, লঞ্চে উঠে যাব। তাই একবার নদীর খুব কাছাকাছি আসার চেষ্টা করলাম আর তোমাদেরও এখান থেকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। দেখো, আশা করি ভালো লাগবে। এরপর লঞ্চে করে গাদিয়ারা যাওয়ার পালা। গেউখালি থেকে লঞ্চে করে গাদিয়ারা পৌঁছতে সময় লাগে মোটামুটি 15 মিনিট। এই বিপুল জলরাশির মধ্য দিয়ে এই যাত্রাপথ আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আমি এসে পৌঁছালাম গাদিয়ারায় আর রূপনারায়ণের পাড় ধরে হাঁটা শুরু হলো আমার রূপনারায়ণের রূপ দেখার জন্য। রূপনারায়ণের তীরে গড়ে ওঠা এই গাদিয়ারা আজও বাঙালির অত্যন্ত পছন্দের একটি পর্যটন কেন্দ্র। এছাড়াও প্রতি বছর শীতে বহু মানুষ ভিড় করে গাদিয়ারায় পিকনিক করার জন্য। পরন্ত বিকেলে রূপনারায়ণের পাড় ধরে এই বাঁধানো রাস্তায় হাঁটতে লাগে দারুণ। একদিনের ঘোরার জন্য গাদিয়ারা খুব ভালো জায়গা, তবে যদি এখানে থাকতে চান তাহলে নদীর পাড়ে অসংখ্য হোটেল রয়েছে। আমি আলাদা করে কোনো হোটেলের নাম বা কন্ট্যাক্ট নাম্বার দিলাম না। তবে আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে গাদিয়ারা হয়েও সেখান থেকে গেউখালি এবং মহিষাদল ঘুরতে যেতে পারেন। বন্ধুরা, তোমরা যদি পিকনিক করতে চাও তাহলে এই সকল নদীর পাড়েই
তোমরা পিকনিক করতে পারো। তবে একটি অনুরোধ, নোংরা আবর্জনা তোমরা অবশ্যই যথাস্থানে ফেলে দিও। এরপর রূপনারায়ণকে বিদায় জানিয়ে পরন্ত সূর্যকে সাক্ষী রেখে আমার বাড়ি ফেরার পালা। বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। দেখা হবে আবার নতুন কোনো সকালে, নতুন কোনো জায়গায়। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো এক্সপ্লোরার আমি। ধন্যবাদ।